আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে আল্লাহ, হে মালিক, হে রহিম, আমি তোমার কাছে হাত পেতেছি। সকল মানুষের মন থেকে হিংসা বিদ্বেষ তুলে নিয়ে আমাদের মুক্তি দাও। আমরা কোন মানুষ হয়ে বাঁচতে মশাই, আমিও যে মুক্তি চাই মাস্টার মশাই, মুক্তি চাই। আরে ঝিমলি, তুই এখানে? জন্ম থেকে আমার জীবনটা অন্ধকারেই ভরে গেল। এ জীবন বড় বৈচিত্র্যময় ঝিমলি, বড় বৈচিত্র্যময়। মালিক আমাদের সকলকেই দেখছে অলক্ষ্য থেকে। মানুষের জীবনকে রোদ জল বৃষ্টিতে ভিজিয়ে পুড়িয়ে শত যন্ত্রণা দিয়ে গড়ে তুলেছে। আপনারা দেখছেন লিলিপুর বাংলা, গল্প হলেও বাস্তবেরই বিনোদন। জীবনের পথে সব সহ্য করে যে এগিয়ে যেতে পারবে সেই সফলতা পায়, সেই সফলতা পাবে। কিসে আর সফলতা পাবো মাস্টার মশাই? যত বড় হচ্ছি ততই জীবনটা যন্ত্রণাময় হয়ে যাচ্ছে। আমাকে আমাকে আমার পিসির বাড়িতে রেখে আসবেন চলুন। আপনি আমার আশা ভরসা বিশ্বাস মাস্টার মশাই। সে না হয় আমি তোর পিসির বাড়িতে তোকে গিয়ে রেখে আসবো, তবে রেজাল্ট বেরোবার পরে আবার পড়াশোনাটা করতে হবে, করবি। জানিস, শিক্ষাই মানুষের মেরুদণ্ড, শিক্ষাই মানুষের হাতিয়ার, আর শিক্ষা ছাড়া আমাদের এই জীবনটাই বৃথা। আমার আবার লেখাপড়া, কি করে করবো লেখাপড়া মাস্টার মশাই? জীবনে তো সবই শেষ হয়ে গেল। সবাই আমাকে অপায়া বলছে মাস্টার মশাই, সবাই আমাকে অপায়া বলছে, সবাই আমাকে অপায়া বলছে মাস্টার মশাই, সবাই আমাকে অপায়া বলছে। অপায়া? কে বলেছে তোকে অপায়া? এই অপায়া শব্দটা আর একবারও তোর মুখে উচ্চারণ করবি না। আর সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করবি। তোর মতো মেয়ে অপয়া, তোর মতো মেয়ে অপয়া হতেই পারে না। তুই অপয়া নয়, তুই অপয়া হতেই পারিস না, তুই অপয়া নয়, এমন কথা আর একবারও কোনোদিন বলবি না। শুনে রাখ, এমন একটা দিন আসবে এই পুরো গ্রামের তুই পয়মন্ত মেয়ে হয়ে দাঁড়াবি, এটা আমার ধারণা, এটা আমার বিশ্বাস। শোন, জেনে রাখ, নিজেকে অপয়া ভেবে একদম তুই ভেঙে পড়বি না। জানিস মা, জীবনে বড় হতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয়, আর তোকে সেটা তো করতেই হয়, তোকে বড় হতে গেলে সেটা করতেই হবে। শক্ত হতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, শক্ত হতে হবে।